স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে শিশু আহনাফ আহমের মৃত্যুর জন্য শোক প্রকাশ করছি। এবং মৃত্যু অত্যন্ত দুঃখজনক এবং এই ধরনের মৃত্যু আমরা কখনোই কাম্য নয়, ঠিক আছে। এবং আমি এটা বলতে চাই যে এই মৃত্যুর ক্ষেত্রে যদি কোথাও কোনো আইনের ব্যত্যয় ঘটে থাকে আমাদের অধিদপ্তর এবং মন্ত্রণালয় অবশ্যই সেখানে ব্যবস্থা নেবে। আপনারা জানেন মঙ্গলবার রাতে এখানে শিশু আহনাফ আহম ওনার একটা সার্কামসেশন, যেটা আমাকে মুসলমানই বলি, একটা অপারেশন করার জন্য তাকে নিয়ে আসা হয়। আর ডক্টর ইশতিয়াক আজাদ এখানে উনি সার্জন ছিলেন, ডক্টর মাহবুব মোর্শেদ এটা এখানে অ্যানেস্থিসিওলজিস্ট ছিলেন, এবং অ্যানেস্থিসিয়া দেওয়ার সময় অভিযোগ মতে আর কি যে শিশুটার অজ্ঞান হয়ে যায় এবং আর তার জ্ঞান ফেরে না, এইটুকু পর্যন্ত আমরা জানতে পেরেছি। এবং তার পরবর্তীতে আপনারা জানেন যে এটা মিডিয়ায় এসেছে এবং শিশুটা মারা যাওয়ার পরবর্তীতেই আইন শৃঙ্খলা বাহিনী অত্যন্ত দ্রুত গতিতে এই ক্লিনিকটা তালা মেরেছে এবং আমরা কালকে রাতেই অবহিত হয়েছি এবং আমরা সকল তথ্য সংগ্রহ করেছি। আমাদের যিনি অপারেশন করেছে তার বিরুদ্ধে আমরা আমাদের যে বিভাগীয় প্রসিডিং সেটা আমরা নিচ্ছি, এবং যিনি অ্যানেস্থেশিয়া দিয়েছেন ডক্টর মাহবুব মোর্শেদ ওনাকে গ্রেফতার করা হয়েছে, এবং ক্লিনিকের একজন পরিচালক ডক্টর মুক্তাদির ওনাকেও পুলিশ কাস্টডিতে নেওয়া হয়েছে এবং পুলিশ সেটা আইনগত ব্যবস্থা নিচ্ছে। এবং এই হাসপাতালের বিরুদ্ধে যদি অভিযোগ সত্য হয়ে থাকে আমি বলতে চাই যে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা আমরা নিব। ইউনাইটেডে যে ঘটনাটা ঘটেছে তার প্রেক্ষিতে আমরা ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল আমরা বন্ধ করেছি, মামলা চলমান আছে এবং অত্যন্ত তার দুই থেকে তিনটা মামলা চলমান আছে, এবং তার প্রেক্ষিতে আমরা পুরা দেশে প্রায় 1027টা ক্লিনিক বন্ধ করেছি। এবং আশা করি যদি ইউনাইটেডে কোনো প্রকার গাফলতি থাকে অবশ্যই মামলার মাধ্যমে তার বিচার হবে। ল্যাব এইডে পরশু রাতের বেলা যে ঘটনা ঘটেছে, এন্ডোস্কোপি করতে গিয়ে একজন রুগীর মৃত্যু হয়েছে, এটা আমরা অবগত আছি, আমরা অবহিত আছি। গতকালকে আমাদের উচ্চ পর্যায়ের টিম ল্যাব এইড পরিদর্শন করেছে। আপনারা হয়তো না জানলে আমি বলতে চাই যে গতকালকেই আমাদের মন্ত্রণালয় এবং অধিদপ্তরের নির্দেশে উচ্চ আমাদের একজন উপপরিচালকের নেতৃত্বে ল্যাব এইড পরিদর্শন করেছে। আমরা সকল তথ্যপত্র সংগ্রহ করেছি এবং আরও তথ্যপত্র চেয়েছি যেগুলো আমরা আগামীকালকে পাবো। সেক্ষেত্রেও যদি আমি বলেছি যদি মনে করি চিকিৎসা ক্ষেত্রে কোনো ভুল থেকে থাকে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। ঘটার পরপরই আমাদের পুলিশ সেখানে চলে আসে, আপনারা দেখতে পাচ্ছেন পুরো হসপিটালটাকে আমরা সিল করে দিয়েছি, এবং এখান থেকে আমরা কর্তব্যরত যারা ছিল দুইজনকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি, আর বাচ্চাটাকে লাশ আমরা পোস্টমর্টম করেছি, আমরা মামলা নিয়েছি। এখন আমরা এক্সপার্ট ওপিনিয়নের উপর ভিত্তি করে আর বাকি যে সাক্ষ্য প্রমাণ আছে, তথ্য উপাত্ত আছে, সেগুলোকে কালেকশন করে আমরা খুব দ্রুত সময়ের ভিতরে এই ঘটনার পুলিশের রিপোর্ট আমরা বিজ্ঞ আদালতে দাখিল করি।